দারুণ একটা সুযোগ ছিল ইন্ডিয়ার জন্য প্রথম গোলের, ম্যাচের 7 মিনিটের মধ্যেই। নেপাল ক্যাপ্টেন অঞ্জনা রানামাগারকে আমরা দেখছি অবশ্যই ফেভারিট ইন্ডিয়া, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তবে নেপাল এবং বাংলাদেশ ঠিক যেরকম ফুটবলটা খেলছে, আবারও কিন্তু ইন্ডিয়ার অ্যাটাক। এবার অঞ্জনা কিছুটা স্লপি, ফাইনালি রানামাগার তিনি ক্লিয়ার করেছেন। একটা দারুণ অ্যাটাক ছিল, মৌ যে কথাটা বলছিলেন যে ইন্ডিয়া হট ফেভারিট কোনো সন্দেহ নেই, তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার খেলছে নিজেদের ঘরে এবং নিজেদের চেনা কন্ডিশনে, একই সাথে গ্যালারির সাপোর্ট থেকে শুরু করে সব কিছুই কিন্তু বাংলাদেশের নখ দর্পণে। সুতরাং আমি বলবো যে বাংলাদেশ আসলে এই টুর্নামেন্টের হট ফেভারিট, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, অবভিয়াসলি ইন্ডিয়া ফেভারিট টুর্নামেন্টে। এবং এখনো পর্যন্ত টুর্নামেন্ট এবারের আসর যেভাবে আসলে এগিয়ে এসেছে, বলা যায় যে 2018-র ফাইনালটা কিন্তু আরো একবার রিপিট হতে পারে বাংলাদেশ ভার্সেস নেপাল। টু আমিশা ডান প্রান্ত দিয়ে একটা ক্রস ইন হলে বিপদ হতে পারে, ক্রস ইন হলো, সুমিতাও জায়গায় ছিলেন, তবে ক্রসটা পারফেক্টলি এক্সিকিউটেড না। অঞ্জনা রানামাগার তার বিশ্ব পেয়েছেন, একই সাথে লিন্ডা কোমের ক্রস সুমিতা পেয়েছেন, এখনো বিপদ হতে পারে, স্ট্রেট টু দ্য গোলকিপার। এক্সিলেন্ট অ্যাটাক ওয়ান্স এগেইন ইন্ডিয়ার, তবে অঞ্জনা রানামাগার তিনি আছেন তৈরি গোল পোস্টের নিচে, দলের ক্যাপ্টেন, দলের বড় ভরসা। লিন্ডা কোমের দারুণ ক্রস সুমিতা রিসিভ করলেন, তারপরে টার্ন করে বলটাকে কিন্তু গোল পোস্টে রেখেছিলেন, বাট গোলকিপারের পজিশন সেন্স চমৎকার, একদমই বলের লাইনে রেখেছেন, সামনে বাড়িয়েছেন সুমিতা, এক্সিলেন্ট টার্ন ওয়ান্স এগেইন, দারুণ রান। ভালো ক্রস হলে বিপদ হতে পারে, যত চমৎকারভাবে বলটা তিনি বের করে নিয়েছেন, কন্ট্রোল করছিলেন, ফাইনালি বলটাকে কিন্তু সেভাবে সাপ্লাই করতে পারেননি। যদি ভালো সাপ্লাই হতো তাহলে কিন্তু ইন্ডিয়ার আরও একটা গোল স্কোরিং অপরচুনিটি বেরিয়ে যেত। যাই হোক, যারা আছেন নিতু লম্বা করে বাড়িয়েছেন, আবারও তার উদ্দেশ্য সুমিতা কুমারী, তবে সুমিতা ধরতে পারেননি, তবে ভিশনটা খুব পরিষ্কার, সেখানে ছিলেন মারিয়াম মাল, ডানে আমিশা, ভালো ক্রসিং করেছেন ভেতরে, লিন্ডা কোম ঢুকেও পড়েছিলেন, বাট এবারও গোলকিপার অঞ্জনা রানামাগার সময় মতো বেরিয়ে এসছেন। ইন্ডিয়ার খেলা খুবই পরিষ্কার, মাত্রাকে বড় করে পজিশন ধরে রেখে যখন বিল্ড করার দরকার তখন বিল্ড করছে, যখন উইংয়ে লং সুমিতা একটা ভালো পাস আস্তামের কাছ থেকে ক্রস ইন করিয়েছেন, যে কথা বলছিলাম পরীক্ষা দিতেই হচ্ছে, এবং সেই পরীক্ষায় একের পর এক উতরে যাচ্ছেন অঞ্জনা রানামাগার, নেপালি গোলকিপার কাম ক্যাপ্টেন। এবং যেরকম ক্রসটা ইন হয়েছে ভেতরে, লিন্ডা কিন্তু সেখানে ভেতরে ঢুকেও ছিলেন, লিন্ডা কোম তার হেডারটা হতে পারতো একটা বিপজ্জনক ব্যাপার। রেফারি জয়া চাকমা, তিনি একটা সেট পিস কল করেছেন। একদমই তাই হাসান মাহাদি, মানে শুধুমাত্র নিজে উতরে যাচ্ছেন অঞ্জনা রানামাগার এমনটা নয়, দলকে আসলে উতরে নিচ্ছেন। নইলে ম্যাচের 41 মিনিট পর্যন্ত যে কটি অ্যাটাক ইন্ডিয়া যেই ধারালোভাবে নিয়েছে, নিঃসন্দেহে দুর্দান্ত ফুটবল খেলছে ইন্ডিয়ার মেয়েরা। প্রথমবারের মতো ফাইনালে ওঠার ম্যাচে কোনো রকম ছাড় দিতে রাজি নয় তারা। এ পর্যায়ে আরও একটি সুযোগ ইন্ডিয়ার মেয়েদের জন্য, অবশ্যই একটা ভালো সুযোগ, এবং সেট পিসে আমরা দুজনকে দেখছি, সিল্কি দেবী এবং প্রিয়াঙ্কা দেবী দুজনেই আছেন, এবং তাদের সাথে মারিয়াম মাল, কে নেবেন শটটা। মারিয়াম মাল আস্তে আস্তে ভেতরে যাচ্ছেন, পাঁচজনের একটা হিউম্যান ওয়াল করা হয়েছে অঞ্জনা রানামাগার পোস্টের নিচে, এবং ছোট করে প্রিয়াঙ্কা দেবী, শি পুলড দ্য ট্রিগার বাট পোস্টের অনেক উপর দিয়ে গেল প্রিয়াঙ্কা দেবীর শটটা। আমি যেটা বলছিলাম যে জিওমেট্রিক্যালি আরও পিন পয়েন্ট বা আরও বেশি পারফেক্ট হওয়াটা দরকার, তবে শটটা তিনি নিয়েছেন, করে যাচ্ছে এই মুহূর্তে। আমিশা ক্রস ইন করাবেন, একটা ভালো ক্রস হলে বিপদ হতে পারে, তবে অঞ্জনা রানামাগার আরও একবার তিনি দেখালেন তার দক্ষতা, তিনি দেখালেন তার ক্লাস, বলটা গ্রিপে নিয়েছেন।
দুর্দান্ত টাইমিং কিন্তু আঞ্জনা রানামাগারের, কোনো আসলে ডিফেন্ডারের ওপর নিতু লিন্ডা স্ট্রেট টু গোলকিপার আঞ্জনা রানামাগার, তার কাছে আরও একবার রানামাগারকে পরীক্ষায় ফেলেছেন ইন্ডিয়ান অ্যাটাকাররা। স্পেশালি আমরা যদি দেখি আমিশা কার্কিকে বিট করে সরাসরি বাঁ পায়ে শট নিয়েছিলেন নিতু লিন্ডা। ইন্ডিয়া গোলকিপার অঞ্জনা রানামাগার তিনি তৈরি ছিলেন, ভেরি গুড অ্যান্টিসিপেশন, ওয়ান্স এগেইন ওয়ার্ল্ড ক্লাস গোলকিপিং। ব্যথা তিনি পেয়েছেন এবং একই সাথে মারিয়াম মাল যে প্রেশারটা তৈরি করেছিলেন, তিনি বিমলা বিকেকে তার পেইসে সম্পূর্ণভাবে বিট করলেন, চমৎকার রান এবং বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন সালোনি রানামাগার। একই সাথে সালোনি রানামাগারকে ক্রেডিটটা দিতে হয়, কারণ প্রথম পেসটা তিনি ব্রেক করেছেন অ্যান্ড দেন সেই জায়গাটাকে কাভারও করেছিলেন গোলকিপার অঞ্জনা রানামাগার। তিনি কিছুটা ব্যথা পেয়ে এই মুহূর্তে মাঠে পড়ে আছেন। 64 মিনিটের খেলা চলছে এখনও পর্যন্ত, স্কোর লাইন শুরুতে যা ছিল ইন্ডিয়া 0 নেপাল 0। চমৎকার একটি সেভ করেছিলেন এবং ব্যথা পেয়ে আসলে মাঠে কাতরাচ্ছেন এই মুহূর্তে অঞ্জনা রানামাগার। ফার্স্ট হাফে আমরা দুবার কিন্তু তাকে আসলে আঘাতপ্রাপ্ত হতে দেখেছি, কিন্তু সব কিছু উতরে তিনি কিন্তু ম্যাচে একই ছন্দে, একই সুনিপুণতায়। জয়া চাকমা রেফারি, নেপালি মেডিকেল টিমকে আমরা দেখছি এই মুহূর্তে। নেপালের জন্য এটা খুব ভালো, যারা ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচটা ড্র করেই আসলে তাদের চিন্তায় আছে যে তারা ম্যাচটা অন্ততপক্ষে ড্রটা করতে চায়, যে কারণে নেপাল মোস্ট অফ দ্য টাইম তারা কিন্তু ডিফেন্সিভ ওয়ার্কটাই বেশি করেছে, যেহেতু ইন্ডিয়ার জন্য মাস্ট উইন গেম, প্রেশার বেশি ইন্ডিয়ার। সুমিতা বাপায়ে এখনো পর্যন্ত কন্ট্রোল করেছেন, প্রিয়াঙ্কা এবং গোল, হোয়াট আ গোল! ইন্ডিয়া 1-0 গোলে এগিয়ে গেল নেপালের বিপক্ষে, ওয়েল ডিজার্ভিং, মাচ অ্যাওয়েটেড। একদমই তাই, ফার্স্ট হাফ থেকে শুরু করে যেই অ্যাটাক, যেই প্রেশার তারা নেপালের উপর ক্রিয়েট করেছিল তার ফল অবশেষে পেল। আমরা রিপ্লেতে আবারও দেখছি সুমিতা দেবীর বাড়ানো বলটি, কাটব্যাকটা করেছিলেন চমৎকার সুমিতা দেবী এবং গোলের জন্য ওত পেতে থাকা প্রিয়াঙ্কা দেবী, তিনি কিন্তু গোল হওয়ার সুযোগ, কিন্তু সেখানে প্রস্তুত ছিলেন নেপালি ডিফেন্ডার, চমৎকার ডিফেন্ডিং। অবশ্যই আমরা আবারও দেখব অপূর্ণা বলটাকে সামনে বাড়িয়েছিলেন, গোলকিপার ফ্লাইট মিস করে গিয়েছিলেন, ফাইনালি বিমলা বিকে এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, তিনি কিন্তু কোনো ধরনের ঝুঁকি নেননি। অঞ্জনা রানামাগারকে অনেক সময় পরে আমরা দেখলাম কিছুটা স্লপ, আরও একটা সুযোগ, অপূর্ণা ভেতরে ঢুকেছিলেন, তবে কোনো ধরনের বিপদ নয়, অপূর্ণা নয়, মাত্রই মাঠে নেমেছেন কারেন, সরাসরি গোলকিপারের গ্লাভসে অঞ্জনা রানামাগার, নেপালি ক্যাপ্টেন। একদমই তাই, গোলকিপার অঞ্জনা গোলা থেকে যদি তারা আসলে তার অর্ধেকও গোলে কনভার্ট করতে পারতো, তাহলে স্কোর লাইন এই মুহূর্তে 4-0 হতে পারত। তবে ইন্ডিয়া সেখান থেকে একটি মাত্র সুযোগকে কাজে লাগাতে পেরেছে। আমরা রিপ্লেতে দেখছিলাম যে খুবই হাই প্রেসিং ইন্ডিয়ার, সমানতালে খেলে যাওয়া এবং এতটুকু মোমেন্টাম লুজ করেনি মিডফিল্ড মাস্ট্রো বা মিডফিল্ড জেনারেল ইন্ডিয়া দলে, তার জায়গায় সন্তোষকে নামানো হয়েছে, সন্তোষ মোর এক্সপিরিয়েন্স, হাইটে অবশ্যই কিছুটা এগিয়ে আছেন তিনি নিতুর কাছ থেকে, বাট নিতু কিন্তু ওপেন প্লেতে দুর্দান্ত, তার প্রত্যেকটা মুভ সিগনেচার, এবং তিনি মাঠে ঠিক যেভাবে মুভ করেছেন, যেভাবে অ্যাটাক।